প্রিয় দর্শক, আমি নদী। আজকে একটি বিশেষ গান নিয়ে কথা বলব। গানটির নাম শিশির ভেজা নদী। গানটির কথা লিখেছেন প্রয়াত পার্থ মল্লিক দা। গানটির সুরও তিনি করেছেন এবং গানটির সঙ্গীতায়োজন করেছেন হৃদয় হাসিন। গানটি আমি এককভাবে গেয়েছি। গানটি বিশেষ বলবো কারণ পার্থ মল্লিক দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন খুব খুব করুণভাবে, যেটি আমরা কোনোভাবে আশা করিনি যে উনি আমাদের কিভাবে ছেড়ে চলে যাবেন এত তাড়াতাড়ি এত কম বয়সে এভাবে করে। পার্থদা আমাকে ভীষণ পছন্দ করতেন একজন সঙ্গীত শিল্পী হিসেবে। দাদা আমাকে যখন আমাদের মাঝে ছিলেন তখন আমাকে প্রায়ই বিভিন্ন ভালো ভালো উইশ করে উনি আমাকে মেসেজ করতেন। দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন এটা আমি জানতে পারি তার বোনের কাছে থেকে। তার বোন আমাকে প্রত্যাশা আমাকে মেসেজ করেছিল গানের বিষয়ে। এবার আসি গানের বিষয়ে, যে দাদা অনেক গান লিখেছেন এবং সুর করে গিয়েছেন, কিন্তু সেগুলো নিয়ে আসলে কাজ করে ওঠা হয়নি, একদমই কাজ করা হয়নি। তো সেই গানগুলো নিয়ে কাজ করার জন্য প্রত্যাশা আমাকে নক করেছিল, মেসেজ করেছিল এবং প্রত্যাশা আমাকে জানিয়েছিল যে তারা তাদের ফুল ফ্যামিলি চায় যে আমি তাদের কাজটা করি। এবং প্রত্যাশা আমাকে জানিয়েছিল যে তারা পুরো ফ্যামিলির সবাই চায় যে আমি তাদের কাজটা করি, তাদের গানগুলো আমি করি। প্রথম যে গানটি সেটাই শিশির ভেজা নদী, এবং সেই গানটি প্রত্যাশা আমাকে দিয়েছিল। তারপর আমি আর আমার জীবনসঙ্গী হৃদয় হাসিন আমরা দুজন মিলে গানটার সম্পূর্ণ প্ল্যান করা, প্রত্যাশার সঙ্গে কথা বলে বলে গানটার কাজ করা, গানটার ভয়েস দেয়া, সব কিছু মিলিয়ে আসলে একটা বিশেষ আবেগঘন একটা ব্যাপার আসলে আমার মধ্যে। আমি ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম এবং প্রত্যাশাকে আমি লম্বা একটা মেসেজ পাঠাই, কারণ ও একটা ভাইয়ের ছোট বোন এবং আমারও একজন বড় ভাই আছে। আমি আসলে আমার ভাইয়ের কথা ফিল করছিলাম, আমি তার কথা মনে করছিলাম যে কোনোদিন যদি আমি আমার ভাইকে হারিয়ে ফেলি সেদিন আমি কী করবো। এবং একটা জিনিস মিলে যায় কি, যে প্রত্যাশার ভাইও গান লেখে এবং সুর করে, আমার ভাইও গান লেখে এবং সুর করে। আমি আসলে গানটি যখন ভয়েস দেই, আমি যখন গানটি নিয়ে কাজ করছিলাম, আমি একটা মুহূর্তের জন্য আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি প্রতি মুহূর্তে প্রতিবার ভয়েস দেওয়ার সময় আমি কেঁদেছি। এবং গানটা এত বেশি সুন্দর, এরকম গান সাধারণত এখনকার যুগে, এই যুগে এখন হয় না। আমি আপনাদের সবাইকে এইটুকু আহ্বান জানাবো যে আপনারা গানটি শুনুন। মূলত গান যেহেতু শোনার জিনিস, গান দেখার জিনিস না, তবু আমরা আপনাদের দেখার জন্য, যেহেতু আপনারা এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কি যে গান সবাই দেখতে চায় ইউটিউবে, তাই সেই জন্য আমরা একটা দৃশ্যায়ন করেছি, দৃশ্যায়িত করেছি গানটিকে। এবং তবে আমাদের কাছে গানটি আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাছে মূল বিষয়, এবং আমরা চাই আপনারা গানটি শুনুন। গানটি আমার ইউটিউব চ্যানেল www.youtube.com/moumitanodi MOUMITANODI এই চ্যানেল থেকে বের হবে। এবং আমি আশা করব গানটি আপনাদের কাছে ভিন্ন কিছু পৌঁছে দেবে, আপনারা ভিন্ন কিছুর একটা নির্যাস পাবেন গানটির মধ্যে। এইটুকুই বলার ছিল আমাদের আবেগের জায়গা থেকে, আমাদের ভালোবাসার জায়গা থেকে, প্রত্যাশার ফ্যামিলি, কাকা কাকিমা, প্রত্যাশা, আমি, হৃদয় হাসিন, আমাদের সবার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং একটাই নিবেদন, প্লিজ গানটি শুনবেন। থ্যাংক ইউ। Thank you.